আই লাভ বকখালি, ইয়া বড় একটা গলদা চিংড়ি, তার সাথে ভেটকি মাছ। কোথায় খেলাম, কত টাকা নিল, আজ সব বলবো। ওয়েলকাম টু বকখালি। আজ আমি এসেছি বকখালিতে। বকখালিতে এসে কোথায় ঘুরলাম এবং কী কী দেখলাম, কী কী খেলাম, সেই নিয়ে একটা ভিডিও আছে, পেটুক পান্না চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারো। বকখালির একটা বেশ নামি দামি হোটেলে এসেছি, যার নাম বনর্ষি। বনর্ষির দুটো আউটলেট আছে, একটা আদি বনর্ষি, একটা শুধু বনর্ষি। তো আমি আজ আদি বনর্ষিতে যাব। এই আদি বনর্ষিটা ঠিক বাস স্টপেজের সামনেই। এখন আমি আছি হোটেলের মধ্যে, হাতে আমি মেনু কার্ডটা নিয়ে নিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছ ভেটকির মিল 170 টাকা লেখা আছে, আর গলদার মিল 270 টাকা। আজ আমি ভেটকি এবং গলদার দুটো মিলই ট্রাই করব। ভেতরে ইন্টেরিয়াল ডেকোরেশনের কথা যদি বলি, ছিমছাম তার গরম, আর এখানে এসির ব্যবস্থা আছে, যার জন্য একটু আরাম লাগছে, একটু স্বস্তি মিলছে। খাবারটা অর্ডার দিয়ে এই মুহূর্তে বসে আছি, আর প্রচণ্ড খিদে লাগছে, কারণ দুপুরের টাইম, কিচ্ছু খাওয়া হয়নি অনেকক্ষণ ধরে। সমস্ত লোকের খাবার এসে যাচ্ছে, বাট আমাদের টেবিলে খাবার এখনও আসেনি। ফাইনালি আমাদের টেবিলে খাবার এসে হাজির। দেখতেই পাচ্ছ ভাত, আলু ভাজা, তার সাথে দুটো শসা, আর এটা হচ্ছে আলুর তরকারি, আর এটা ভেটকি মাছের ঝাল, আর তার সাথে মুগের ডাল, আর তার পাশেই আছে আলু পোস্ত। আর যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে গলদা চিংড়ি, গলদা চিংড়ির মালাইকারি, দারুণ দেখতে, আর একটা বেশ ভালো বড় সাইজ। একটা কথা বলি, গলদা চিংড়ির মাথাটা এত বড় না, তার তুলনায় যে মাছের পিসটা পাওয়া যায় ওটা খুবই কম। বেশি কথা না বাড়ি, এবার খাওয়া যাক। প্রচণ্ড খিদে পেয়েছে। একটু আলু ভাজা, আর তার সাথে ভাত, আর একটু ডাল, মুগের ডাল, মানে মাখিয়ে একটু খেয়ে দেখি কেমন খেতে লাগে। বনর্ষির খাবার কেমন, চলো দেখা যাক। এই দুপুরের টাইমে খালি পেট এই আলু ভাজা ডাল মাখিয়ে খেতে বেশ অনবদ্য লাগছে। মুগের ডালটা বেশ গাঢ়, খেতেও খুব ভালো লাগছে। চলো এবারে একটু আলু পোস্ত ট্রাই করা যাক। অনেকটা ভাত আমি ভেঙে নিয়েছি, আর আলু পোস্তটা পাতে নিয়েছি। আলু পোস্তটা বেশ ঘন, বেশ ভালো পরিমাণে পোস্তটাও দেওয়া আছে। একটু আলুগুলোও বেশ নরম, আর ভাতের কোয়ালিটিটাও বেশ ভালো। চলো একটু বেশ করে মাখিয়ে একটু খাওয়া যাক। বেশ ভালো খেতে, আলু পোস্তটা সত্যি খুব ভালো খেতে, যেন মনে হচ্ছে আর একবার চেয়ে খাই, অনবদ্য খেতে। এবারে চলো ওই আলুর যে তরকারিটা দিয়েছে না, আলু, পটল এবং বিভিন্ন সবজি দিয়ে, ওটা ট্রাই করে দেখি। এক চামচ আলু পটলের ওই তরকারিটা নিয়েছি, মাছের কাঁটা দিয়ে আরও তৈরি, আর একটু ভাতের সাথে আলুটা মেখে দেখি কেমন খেতে হয়েছে। ঘর যোগে যেরকম রান্না হয় বিভিন্ন সবজি দিয়ে, ঠিক তেমনই খেতে হয়েছে। ঘর যোগের মতোই
খুব আহামরি বলবো না, চলো আর একটু ভাত ভেঙে নেওয়া যাক। এবারে যেটা ট্রাই করব সেটা হচ্ছে ভেটকি। পাতে ভেটকি মাছটা নিয়েছি, তার ঝাল দিয়ে একটু ভাতটা মাখিয়ে নিই, আর ভেটকিটাকে একটু ছাড়িয়ে দেখি কেমন, ভেটকিটার ভেতরটা কেমন দেখতে। বেশ ভালো সেদ্ধ হয়েছে, ভেটকির ভেতরটা দেখতে পাচ্ছ বেশ ভালোভাবে ছেড়ে যাচ্ছে, একটু খেয়ে দেখা যাক। ভেটকি মাছটা কিন্তু ফ্রেশ নয়, বেশ দু তিন দিনের মাছ, সেরামই একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এটা খুব ভালো লাগেনি, বলতে গেলে খারাপই লেগেছে। চলো এবার মেন যে আকর্ষণটা সেটা হচ্ছে গলদা চিংড়ি। গলদা চিংড়িটা পাতে নিয়ে নিই আর তার সাথে তার মালাইকারিটা ট্রাই করব। সাইজটা দেখতে পাচ্ছ পাত জুড়ে, কিন্তু এর মাথাটাই এত বড়, তার মাছটার পরিমাণ অনেকটা কম। একটু মালাইকারি পাতে নিয়ে নিই, মালাইকারি দিয়ে মাখিয়ে দেখি কেমন খেতে লাগছে। মুখে পড়তেই বোঝা যাচ্ছে মালাইকারির কোয়ালিটিটা কেমন, বেশ ভালো কোয়ালিটির মালাইকারি, মুখে পড়তেই একদম বা বা স্বাদ বেরোচ্ছে। আর অন্যান্য দোকানের মালাইকারিও আমি এর আগে খেয়েছি, তাতে মিষ্টির পরিমাণ অনেক বেশি থাকে। চিংড়ি মাছটা খেতেও বেশ সুস্বাদু, একদম ফ্রেশ চিংড়িটা। চিংড়ি মাছের মাথাটা চুষে চুষে খাওয়ার ব্যাপারটাই আলাদা, ভেতর দিয়ে ঘিটা চুষে চুষে খেতে বেশ দারুণ লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাও। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবারে যাব রুমে, ফ্রেশ হব আর বাড়ির দিকে রওনা দেবো। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টে আমি আরও উৎসাহ পাই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।